না ঠিকই আছে, আইসক্রিম তো এইভাবেই খেতে হয়। আমরা এতদিন সঠিক পদ্ধতিটা জানতাম না। যাই হোক, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টিকটকের মতো একটা কুত্তা অ্যাপসে থাকার পরও আমাদের জন্য এত সুন্দর একটা টিউটোরিয়াল ভিডিও মেক করার জন্য। আজকে তো সবে বরাত, আর এটাই হলো সবচেয়ে খুশির রাত, কারণ এই রাতে তালা শেষ আস মানাস আর আয়শা দেখে, আর আয়শা দেখে তোমার মতো কিছু ছাগল টিকটকের মধ্যে ইসলামকে নিয়ে কিভাবে ছাগলামি করতেছে। ভাইরে তুই টিকটকার টিকটকারের মতো থাকবি, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগায় হাত পা ছুড়বি, আবাল ক্রিঞ্জ মার্কার টিকটক ভিডিও বানাবি, তা না করে শুধুমাত্র কয়েকটা ভিউজ এর জন্য ইসলামের প্রতিটা গুরুত্বপূর্ণ দিনকে এভাবে ইউজ করে ভিডিও বানাচ্ছিস। কনফার্ম কিনা জানি না, তবে আমার কাছে মনে হয় এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও বানানোর জন্য এরা একদিন না একদিন ভালো একটা প্রতিদান পাবেই পাবে। আর এটা তো মাত্র শুরু, সামনে রমজান মাস আসতেছে, আপনারা শুধু ছায়া ছায়া দেখবেন যে এরা শুধুমাত্র টিকটক ভিডিও বানিয়ে কি পরিমাণ সওয়াব কামাই করে। হাজার হলেও সিজনাল মুসল্লি বলে কথা, আজকে তো সবে বরাত, কালকে সবে বরাত গেছে ওইটা নিয়ে ভিডিও বানাইছে, আজকে আবার বরকে সাথে নিয়ে নাচ গান শুরু করছে, এটা কোনো ব্যাপার না। যাই হোক, আজকে আবার চলে আসছি একটু বেশি ক্রিঞ্জ এপিসোডের আরো একটা নতুন এপিসোড নিয়ে। হ্যাঁ ঠিকই ধরছেন, আজকে আমি আপনাদের সামনে টিকটকারদের এমন কিছু থুকু থুকু মানে টিকটকারদের এমন কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো দেখলে আপনারাও বলবেন ইস আমিও যদি টিকটকার হইতাম, না মানে ওই আর কি। তো শুরু করা যাক, নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হ্যালো 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 হ্যালো, যে যেখানে যে অবস্থাতে আছেন ধপাস করে বসে পড়েন, কারণ আজকে আমি আবারও চলে আসছি। কিন্তু কেন আসছি? হ্যাঁ, আজকে আমি আবারও চলে আসছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদেরকে একটু বিনোদন দিতে। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। কিন্তু না দিতেই হবে, কারণ এরকম ভিডিও আপলোড দিলেই তো জলদি জলদি ভাইরাল হওয়া যায়, এত এত ভিউজ পাওয়া যায়। কিন্তু একটাবারও ভাবলা না এই ভিডিওটা আপলোড দেওয়ার পর মানুষ কি বলবে বা কি ভাববে। ধুরু, আমিও না কাদেরকে কি বলতেছি, এদের কাছে মান ইজ্জত সম্মান এগুলো কিছু ম্যাটার করে না, এরা তো জানে শুধু ভাইরাল হতে হবে ভাইরাল হতে হবে। শাড়িটাই সব খুলে যাচ্ছে ভাই, এখন সেটা পড়তে পড়তে হোক বা খুলতে খুলতে, ইটস ডাজেন্ট ম্যাটার। বাহ বাহ বাহ, অসাধারণ ভিডিও না, মানে আমি বুঝি না এরকম ইউনিক ইউনিক কন্টেন্টের স্ক্রিপ্ট এদের মাথায় আসে কই থেকে, টাকা দিলেও তো এরকম কনসেপ্ট পাওয়া যায় না। না কাকা, আপনারাই দেখেন একজন আরেকজনকে কি সুন্দর করে পানি খাওয়াচ্ছে। না ঠিক আছে, পানি খাওয়ানো এটা ভালো কাজ, বাট তাই বলে মুখ দিয়ে। তাও যদি বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে কিংবা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে এইভাবে খাওয়াইতো তাও মাইনা নিতাম যে তাদের মধ্যে অতিরিক্ত ভালোবাসা, তারা অতিরিক্ত লুমান্টি, বাট তাই বলে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে, প্লিজ সবাই হাততালি দেন একটু। এখনো রাতের বেলা স্বপ্নে বিছানা ভিজাই ফেলায় সে আইসা আবার বলতেছে আই হেট লাভ, মানে ভাই আমরা কোথায় আছি? যদিও দোষ এই পোলার না, এর সব দোষী হচ্ছে বাবা মা এবং এই একে দিয়ে যারা ভিডিও বানাচ্ছে তাদের, না মানে বাবা মার দোষ হচ্ছে তাদের সন্তান কোথায় কি করে বেড়াচ্ছে বা করতেছে এগুলার খোঁজ খবর তো একটুও নেয় না, মানে প্রয়োজনই মনে করে না। আর যারা এইসব ছোট ছোট পোলাপাইনদের নিয়ে ভিডিও বানাচ্ছেন, ভাই আপনাদের বলতেছি এদেরকে এইটুক বয়সে এদের মাথায় এইসব পেম্পিরিতে শিখায় না কিংবা ঢুকায় না মাথায়। এই শুনেন শুনেন, আপনারা কি জানেন আপনাদের ক্রিম আফা, হ্যাঁ আপনাদের পছন্দের ক্রিম আফা তার নিজের চান্দি সিলা ফেলছে, না মানে চুলকাইটার টাক হইছে। বাহ বাহ বাহ, কি লাগতেছে আফারে, পুরা বাংলা সিনেমা জাম্বু আছিল না, ওই যে আগের সিনেমায় মোটা করে সবসময় টাক হয়ে থাকতো, একেবারে পুরা ওইডার মতো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, যদিও আমাদের আফার ডিপ জল কাকুর ভয়েসে ভিডিও বানাচ্ছে, বাট লাগতেছে কিন্তু একেবারে পুরা জাম্বুর মতোই। আমার জোতা ছিড়ছে কাটা। এই থামেন, এখানেই শেষ না, আপনাদের কি মনে হয় সে এত জলদি থামার মানুষ? জিনা কাকা, টাক হয়ে শুধুমাত্র অভিনয় করতেছে না, টাকে করে তার বিজনেসের উন্নতিও করতেছে, মানে টাকের ওপর ক্রিম রাইকা বেচতেছে। আপনাদের কি মনে হচ্ছে জানি না, বাট বিলিভ মি আমার এখন ক্রিম আপারে এই টাক মাথায় দেখলেই হচ্ছে হাসি পাচ্ছে, অটোমেটিকলি হাসি পাচ্ছে। ও ভাই গুপে না ভাই গু প্লাজু প্লাজু কিতা বাবা গুপুরিনতে বিন্দু। হ্যাঁ ভাই ঠিকই আছে, এইটাই তোদের সাথে যায়, মানে টিকটকে তো কোনো পোলা থাকে না, সব যা আছে সব মাইয়া মাইয়া গুপুরিনতে বিন্দু, আমরা জিনচার ফ্যান, আমরা বিন্দু। আর যেগুলো পোলার মতো দেখা যায় ওইগুলাও নিজেদেরকে এভাবে মেয়ে সাজিয়ে রাখতে বেশি পছন্দ করে। কিতার আটটা সমস্যা কিতা, কারণ মেয়ে মানেই তো ভিউজ আর ভিউজ। দাম কত বাই দা ওয়ে? পোলাটারে কিন্তু মানাইছে ভাই, উপরে টি-শার্ট নিচে প্লাজু, বাহ কি মানে কি কম্বিনেশন হ্যায়। কিতার আটটা সমস্যা কিতা, দেখলেই হাততালি দিতে ইচ্ছা করতেছে, বাট
কোথায় সেটা বলবো না, না হলে আবার পরে এসে বলবেন ভাই রে ভাই তোমাকে অপু ভাইয়ের থেকেও খারাপ লাগে এখন, তুমি অন্য কাউকে রোস্ট করো তোমার নিজের চেহারা দেখো না। ভাই সত্যি আমি চেহারা দেখি না, কারণ আমার বাসায় তো আয়না নাই, আর চেহারা দেখবই বা কেন, আমি তো চেহারা দেখে রোস্ট করি না, আমি তো কন্টেন্ট নিয়ে রোস্ট করি, যদিও আমি জানি যে আমি অনেক কিউট। মানে ভাই তোমরা কই থেকে আসো বুঝি না, তোমরা রোস্টিং ভিডিও দেখো আর এটা জানো না যে রোস্টিং ভিডিও মানে কন্টেন্ট নিয়ে কথা বলা, নট চেহারা স্রোত নিয়ে। আর আমার জন্য মতে আমি তো আমার কোনো ভিডিওতে চেহারা নিয়ে কিছু বলি না, তোমরা এগুলো পাও কোত্থেকে? ভাই রে ভাই সব টিকটকারদের জন্য রেস্টুরেন্টে গিয়ে একটু শান্তি মতো খাইয়াও শান্তি নাই, এরা খাওয়ার থেকে ভিডিও বানায় বেশি। এরা কি আর ওই কষ্ট বুঝবে যে বাসার সবাইকে ফাঁকি দিয়ে সবকিছু ভালোভাবে ম্যানেজ করে বিএফকে নিয়ে রেস্টুরেন্টে খাইতে যাইতে হয়। না মানে আমি পেছনের ওই কাপলদের কথা বলছিলাম, বেচারারা খাইতে আইসা ফাইসা গেছে, কি একটা অবস্থা। যাই হোক ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার মেরে দিবেন। আর হ্যাঁ স্পন্সর কিংবা প্রমোশন করানোর জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেল করতে পারেন, মেল ডেসক্রিপশনে আছে, অথবা ইনস্টাগ্রামেও নক দিতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্কও ডেসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।